আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলি। মনটা ভীষণ খারাপ জানেন আমার মামামের। আমার মামামের কি হয়েছে আপনারা একটু শোনেন তো গাইস, আপনাদের রাফিয়া বাবুর। হ্যাঁ বলো বলো, তোমার মনটা কেন খারাপ বাবা বলো? আর কিছু বললো? ও তাই বলো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন না না বাবা ছি ছি ছি, ওটা পচা জিনিস না, ভালো জিনিস তো, দেখছেন কি বলে। ও ফিডার ছাড়া কখনো কল্পনাই করতে পারতো না, সব সময় ওর ফিডারটা ওর নিত্যদিনের সঙ্গী ছিল, মানে সব সময়ের জন্য। ও ফিডার কখনো কাজ ছাড়া করেনি, সেই ফিডার আজকে নিজে হাতে ফেলে দিয়েছে, এই জন্য আপনাদের রাফিয়ার মন খারাপ। সবাই দোয়া করবেন রাফিয়ার জন্য, যাতে করে বোতলে পানি খেতে পারে, মগে পানি খেতে পারে। এত বড় বাচ্চা কি কখনো ফিডারে মাম খায়, আপনারা বলেন তো গাইস। এই যে দেখছেন, ও ভীষণ রাগ হচ্ছে এই কথা বলছে, না 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 ফিডারেই মাম খায়, ফিডার তো অনেক ভালো। তাহলে বোঝেন এ বাচ্চারে আমি কিভাবে ফিডারটা ছাড়াবো, এত বড় হয়েছে ও, 3.5 বছর বয়স, মানে কোনোভাবেই আমরা ফিডারটা ছাড়াতে পারতেছি না ওকে, মানে ও ফিডার ছাড়া কিছুই কল্পনা করতে পারে না। ওর মামাম ছাড়াও চলবে, বাট ফিডার ছাড়া ও চলতে পারে না। এই জন্য আজকর ভীষণ মনটা খারাপ, ও শুধু একটু পরপরই কান্না করছে, মানে ওর ফিডারটা আমি ফেলে দিয়েছি তো, এই জন্য একটু পরপর ও কান্না করছে, মানে বলতে পারতেছে না যে আমার ফিডার এনে দাও, কারণ কি ও নিজেই ফিডারটা ফেলাইছে, এই জন্য একটু পরপর কান্না করে আস্তে করে বলে ফিডার ফিডার। এই তো ওকে গাইস, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।